আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্টি পর্ব ইনফর্মেটিভ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে মূলত আমি আপনাদেরকে শো করব যে কিভাবে আপনারা ফোন্দো পেরদুতোর জন্য নিজে নিজে আবেদন করবেন। তো এই বিষয়টা মূলত এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শো করব। তো আমি পূর্বের ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করছি, মানে ফোন্দো পেরদুতের রিকোয়ারমেন্ট নিয়ে, যে আপনার কোন কোন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এবং আপনার যে ফোন্দো পেরদুতের যে ক্যালকুলেশন, যে আপনার কত করে পাবেন, এই বিষয়গুলো মূলত আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি। তো আমি ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সের আমি দিয়ে দিব। আপনারা যারা এখনও ফোন্দো পেরদুতোর ক্যালকুলেশন এবং রিকোয়ারমেন্ট সম্বন্ধে এখনও যারা ক্লিয়ার না, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে শো করব যে কীভাবে আপনারা এজেন্সি আদালত অ্যান্থ্রাতের সাইট থেকে কীভাবে আপনারা আবেদন করবেন। তো চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন এজেন্সি আদালত আন্তর্জাতিক সাইটে গিয়ে। তো আপনারা প্রথমে এজেন্সি আদালত আন্তর্জাতিক সাইটে ঢুকবেন। ঢুকার পরে আপনারা যেটা করবেন, নিচে যাবেন, এখানে দেখবেন যে কন্ট্রিবিউটি আফন্দো পেরদুতো। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করতে হবে, এই যে আছে দি কন স্পিড, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এই যে অ্যান্থ্রাকন স্পিডে ক্লিক করবেন। দেন আপনার স্পিড আইডি দিয়ে এন্টার করবেন। এই যে আপনারা এই ধরনের একটা ফর্ম দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা যেটা করতে হবে, প্রথমে আপনাদের ইভান নাম্বার দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনার কোদেশি ফিসকালে দিতে হবে, তারপরে আপনার পার্তিতা ইভার যে নাম্বার এটা অটোমেটিক চলে আসবে। দেন আপনার নেক্সটে যাবেন। নেক্সট, তো এখানে আসার পরে আপনারা যেটা করতে হবে, আপনার প্রার্থিতাই বা 2018 পরে যদি ওপেন করে থাকেন তাহলে আপনার টিক চিহ্ন দিবেন, আর যদি 2018 আগে করে থাকেন তাহলে আপনার টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। আর প্রথম যেটা, এটা অবশ্যই আপনার টিক চিহ্ন দিবেন। তো যেহেতু ওনার প্রার্থিতাই বাটা 2018 পরে ওপেন করছে, ফিনো 1 লাখ ইউরো, তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে আমি ফাত্তুরার পরিমাণটা, অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা ফাত্তুরার 2019 কত সেল করছিলেন, 2020 কত করছিলেন, এটা আপনারা এখানে দেওয়ার পরে আপনারা আকস্তি দাতিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ইভান নাম্বার অথবা আপনার যে মানে ডাটাগুলো এন্টার করছেন এগুলো ঠিক আছে কিনা। তো চেক করার পরে দেন আপনার ফিরমাতে ক্লিক করবেন। ফিরমাতে ক্লিক করার পরে আপনারা কী করবেন, ইনিশিয়া স্থানসাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন যে আপনার রিকোয়েস্টটা অলরেডি করতে হয়ে গেছে। তো এখানে আপনারা এই যে স্তম্পা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফোন্দো অ্যাপের দুতোর জন্য কীভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন। তারপর যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা কোয়েশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আনসার দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।